মানুষটাকে কে মারলো? হঠাৎ মানুষটাকে মারতে গেল কেন? ওই বাড়িতে এদিকে রানী খুঁজে পাওয়া যাচ্ছে। রানীর সিন্ধুকি জিনিস কারা নিয়ে গেল? রানী কি হরণ হয়েছে? কাল যখন চাকর এসেছিল রানী আরমিনার ঘরে এবং সে দেখেছিল, এবং মালিক মিস্টার ডেভিনের কাছে ছুটে যান, ডেভিন রানীর ঘর দেখে এবং দেখার পর পুলিশকে ফোন করে। তারপর হ্যালো পুলিশ, এই বাড়ির ওনার কে? গাপলিন দেবিন স্যার। গাপলিন দেবিন, ওনাকে এখন ডাকুন। ঠিক আছে স্যার। মিস্টার ডেভিন, আপনাকে নিচেতে পুলিশ ডাকছে। হ্যাঁ বলুন স্যার। এখানে খুন হয়েছে শুনলাম, আমাকে ফোন করেছিল এখান থেকে কেউ একজন। হ্যাঁ আমি ফোন করেছিলাম আপনাকে মিস্টার অ্যালবার্ট। স্যার এই বাড়িতে খুন হয়েছে, বডিটা কোথায়? উপরে কুইন আরমিনা। কে এই কুইন আরমিনা? কুইন আরমিনা কয়েকদিনের জন্য এসেছিল। তিনি কোথায়? তাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ স্যার। এই রুমেই। ডাক্তার সিলভেন্ট, তাহলে মানুষটাকে মারলো কখন ডাক্তার? ডক্টর সিলভেন্ট একটা নাগাদ। কিছু চুরি হয়েছে? না স্যার। কুইন কি এখানে একা এসেছিল? হ্যাঁ স্যার, কিন্তু একটা সিন্ধুক ছিল। কোথায় ওইটা? পাশের রুমে। রুমটাতে যাব। কুইন এই রুমে কাউকে ঢুকতে দিত না, ওই জন্য লক আছে রুমটা। রুম দরজাটা ভেঙে দাও। আচ্ছা স্যার, আপনি বলছেন তাই দরজাটা ভেঙে দিচ্ছি। তখন দেখি সেই সিন্ধুকটা আছে কিন্তু খোলা আর খালি পড়ে আছে। চুরি হয়েছিল, মানুষটা কে কি কেউ জানে? কুইন কোথায় কেউ জানে? কুইন সিন্ধুকটা তে কি ছিল কেউ কি জানে এখানে? না স্যার। কে এই রুমে ফার্স্টে এসেছিল? স্যার আমি। রুমে ফার্স্টে ঢুকে কি দেখি? আমি মানুষটাকে প্রথম দেখেছি, পড়ে আছে এই রকম ভাবে। তা দেখে আমি মিস্টার ডেভিনকে বলতে যাই, কুইন এখানে কি করতে এসেছিল? তা তো জানি না স্যার, কিন্তু এখন 5-6 দিন জন্য এসেছিলেন এবং তার জন্য টাকা দিয়েছিলেন। এই যে টাকা, দেখে তো মনে হয়েছে কুইন মার্ডার করে পালিয়েছে। না স্যার, আমার মনে হয় কুইনটাকে কিডন্যাপ করা হয়েছে। ও আই সি। যদি কুইন কিডন্যাপ করা হয়ে থাকে তাহলে ফোন বা অন্যান্য কিছু আসার দরকার। কুইন যদি কিডন্যাপ না হয়ে থাকে, কুইন গেল কোথায়? ওটা কি জল জল করছে? কোথায় কোথায়?